কলকাতা থেকে 132 কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর। আর এই মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরে অবস্থিত রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি। বিগত 25শে ফেব্রুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে চিত্রবাণীর অধ্যক্ষ ফাদার পি জে জোসেফের এক প্রশ্নের জবাব দিতে প্রসঙ্গক্রমে আশ্রমের অধ্যক্ষ স্বামী জয়ানন্দ মহারাজ বিশ্ব নারী দিবস উপলক্ষে সকলকে বার্তা দিলেন। আমরা এতদিন যেভাবে জেনে এসেছি, দেখে এসেছি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সমাজে আমরা নারী জাতির কথা বলি, স্ত্রী লোকের কথা বলি, আর কি না, যত অবতার পুরুষগণ এসছেন শ্রীরামকৃষ্ণ দেবের অবতীর্ণ হওয়ার আগে, তারা প্রত্যেকে, যদি আমি শঙ্করাচার্যের কথা বলি, তিনি সংসারে প্রবেশ করেননি, সংসারে জন্মগ্রহণ করেছেন, এসেছেন, কিন্তু সংসার ধর্ম গ্রহণ করেননি। আবার গৌতম বুদ্ধের কথা যদি বলি, তিনি সংসার ধর্ম অর্থাৎ বিবাহ করেছিলেন, কিন্তু তিনি সংসার ত্যাগ করে স্ত্রীকে, পত্নীকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনিও পত্নীকে ত্যাগ করেছিলেন। আর শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ পত্নীকে ত্যাগ করেননি, কিন্তু তিনি যা করলেন, এই পৃথিবী যতদিন থাকবে সেই ঘটনা চিরক্ষর অমর হয়ে থাকবে। কি সেই ঘটনা? তিনি ধর্মপত্নী, বিবাহিতা স্ত্রী, মা সারদা দেবীকে দেবী জ্ঞানী, ষোড়শী দেবী জ্ঞানী তাঁর পুজো করলেন আর বললেন, গর্ভধারিণী যে মা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জন্মদাত্রী যে মা, আর এই সারদা, আর দক্ষিণেশ্বরের মন্দিরের যে মা, অর্থাৎ মা কালী, ভবতারিণী মা, এরা তিনজনই আর বিশ্বের দরবারে এক নতুন বার্তা দিয়ে গেলেন। কি? নারী জাতি, স্ত্রী জাতি তাকে মাতৃ জাতি হিসেবে, মাতৃজ্ঞানে পূজার যোগ্য সেই মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করে গেলেন। তিনি জানতেন নারী জাতির অবমাননা হবে, তিনি জানতেন মাতৃজাতি লাঞ্ছিত হবে, তিনি জানতেন আগামী দিনে আরো ভয়ঙ্কর সমাজ, যে সাবধ রয়েছে সমাজের মধ্যে, তা ভয়ঙ্কর অভিশাপ রূপে নেমে আসবেন। তাই তিনি নিজে স্ত্রী জাতিকে মাতৃজ্ঞানে পুজো করে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, যে স্ত্রী লোক নয়, নারী নয়, মা। এই বার্তা আজকের সমাজ, আজকের যে ভঙ্গুর, ক্ষয়িষ্ণু, অবক্ষয়ের একটা চরম পর্যায়ে অবস্থান করা এই সমাজের কাছে একটা দৃঢ় বার্তা, যা সকলের কাছে মাথা পেতে গ্রহণ করার মতো, নেওয়ার মতো। তাহলে আমরা এই দুরারোগ্য সামাজিক ব্যাধি থেকে, মাতৃজাতির লাঞ্ছনা থেকে, এই সমাজকে আমরা
মুক্ত করতে পারব। সকলের মঙ্গল হোক। শুভায় ভবতু, শুভায় ভবতু, শুভায়। ক্যামেরায় ও প্রতিবেদনে অতনু দাস, বিশেষ সহযোগিতায় ডাক্তার প্রবীর মিশ্র। বন্ধুরা, এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার পেজে এবং অন্য আপনার পরিচিত গ্রুপগুলোতে। নমস্কার।